মিরপুরের কাফরুলে রাস্তা বড় করতে স্বেচ্ছায় জমি দিয়েছেন স্থানীয়রা। এ উপলক্ষে ডিএনসিসির সংবর্ধনায় এসে বিতর্ক তৈরি করছেন এমপি কামাল আহমেদ মজুমদার। তার দাবি, রাস্তা বড় করতে সন্ত্রাসী ব্যবহার করা হয়েছে। পরে এ বক্তব্যে উত্তেজিত হয়ে ওঠে জনতা, অনুষ্ঠান ছেড়ে যেতে বাধ্য হন তিনি। রাস্তা সম্প্রসারণ করতেছে, নাম দিয়েছে স্বেচ্ছায় যেটা বলেছে, তারা এই এলাকার লোক না, বাড়ির থেকে সন্ত্রাসী নিয়ে এসে এগুলি করছে। স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের এ বক্তব্যে ক্ষুব্ধ স্থানীয়রা। মিরপুরের কাফরুল, ইব্রাহিমপুরের 27টি রাস্তা চওড়ায় ছিল 4 থেকে 6 ফুট। এসব সড়ক বড় করতে নিজেদের জায়গা ছেড়েছেন স্থানীয়রা। ব্যতিক্রমী এ ঘটনায় একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে বিশেষ অতিথির বক্তব্যে কামাল আহমেদ মজুমদারের দাবি, সন্ত্রাসী এনে রাস্তার জায়গা বের করা হয়েছে। আর এ বক্তব্যেই উত্তেজিত জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মেয়র ও স্থানীয় সরকার মন্ত্রী। প্রায় 10 মিনিটের চেষ্টায় স্থানীয়রা শান্ত হন। অনুষ্ঠান ছেড়ে যেতে বাধ্য হন শিল্প প্রতিমন্ত্রী। এত বড় একটা কাজ হয়েছে, এইটার সাথে হয়তো প্রথম দিক দিয়ে উনি সম্পৃক্ত হতে পারেন নাই, তার জন্য ওনার মনোক্ষোভ থাকতে পারে। পরে সন্ত্রাসের মাধ্যমে জায়গা খালি করা হয়নি জানিয়ে এই ঘটনাকে অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত বলেন উত্তর ঢাকার মেয়র। জানান, রাস্তা ও ফুটপাত দখলকারীরা সরে না গেলে তাদের উচ্ছেদ করবে সিটি কর্পোরেশন। যার যার এলাকায় ফুটপাত যেন অবমুক্ত থাকে সেই দায়িত্ব কিন্তু কাউন্সিলরদেরকে নিতে হবে। কাউন্সিলর যদি না পারেন, আপনারা আমাকে লিস্ট দেন কারা কারা জড়িত আছে ফুটপাত দখল করার মধ্যে, ওগুলোও কিন্তু আমরা কিন্তু পর্যায়ক্রমে তাহলে ভেঙে দিতে বাধ্য হব যদি স্বেচ্ছায় আপনারা না যান। কারণ এই রাস্তা এখন যদি প্রশস্ত না করি আর কিন্তু প্রশস্ত করা যাবে না। রাস্তা বড় করতে জায়গা ছেড়ে দেয় স্থানীয়দের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবকদের এক করা গেলে 2041 সালের আগেই আসবে সমৃদ্ধ বাংলাদেশ। আপনারা আজকে এটা দ্বিতীয় উদাহরণ সৃষ্টি করলেন, হুইচ গিভ মি দ্য মোর কারেজ অ্যান্ড মোরাল বুস্টআপ, যে আপনারা এখানে মানুষের বাড়ি ভেঙে দিয়েছেন, মসজিদ সরিয়েছেন। এখন যত দ্রুত সম্ভব রাস্তা পাকা করার কাজ শুরু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর ঢাকার মেয়র। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।